আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা টোটালি যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে পাথ ফাইন্ডারের মাধ্যমে আপনি কিভাবে কাজ করতে পারবেন, পাথ ফাইন্ডারের টোটাল ডিটেলসগুলো। তো এটা দেখার জন্য আমি শুরু থেকে শেষ পর্যন্ত পাথ ফাইন্ডার আপনার অপশানে যদি না থাকে তাহলে আপনি কিভাবে সেটা আপনার সামনে এসে বসাবেন সবগুলো আলোচনা করব। আচ্ছা, আমি ধরুন এখান থেকে পাথ ফাইন্ডার যে বিষয়টা যেহেতু দেখাবো, আমি এখান থেকে বেশ কয়েকটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। ধরুন এখান থেকে দুইটা রেক্ট্যাঙ্গেল নিলাম, বা তারপর দু একটা ইলিপস নিলাম, তারপর ধরুন আপনি এখানে পলিগন টুল নিলাম, এত বড় না, একটু ছোট করে নেই, তারপর ধরুন এই রেক্ট্যাঙ্গেল আর একটা নিলাম। আচ্ছা, এতটুকু দিয়ে আমরা করতে পারবো। পাথফাইন্ডার কি কি কাজে লাগে আমাদের বিষয়গুলো এখন জানতে হবে, সেটার জন্য আমি আলাদা আলাদা সবগুলো কালার করে দিচ্ছি। এটা ধরুন আমি রেড করে দিচ্ছি, এটা ধরুন সরি, আচ্ছা এটাকে আমি একটি অন্য কালার করে দিচ্ছি, এটাকে ধরুন আমি গ্রিন করে দিলাম, ইভেন এটাকে ধরুন আমি ইলো করে দিতে পারি বা অন্য একটা যে কোনো, আচ্ছা আমি ইলো করে দিচ্ছি। জাস্ট চারটা বিষয় কিন্তু চারটা কালার হয়ে গেছে। এখন আমরা চারটা কালার এই পাথফাইন্ডার ব্যবহার করব। পাথফাইন্ডার কি কি কাজ করে সে বিষয়টা দেখব। এখান থেকে উইন্ডোর উপর ক্লিক করে দেখেন এখানে পাথফাইন্ডার নামে একটি অপশান আছে। আচ্ছা, এই পাথফাইন্ডার উপর ক্লিক করার পর কিন্তু আমরা এখান থেকে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এখান থেকে এইটাকেই দুইটা ভাগে ভাগ করি এবং এখানকার একটা কালার আমি চেঞ্জ করে দিচ্ছি, আই ড্রপার দিয়ে গ্রিন করে নিলাম। আচ্ছা, ধরুন এই যে দুইটা বিষয় আছে পাথফাইন্ডার দিয়ে আমরা কি কি করতে পারি, এই দুইটাকে একসাথে বসালাম, দুইটাকে একসাথে সিলেকশন করে প্রথম যে অপশানটা আছে এটার উপর যদি ক্লিক করি তাহলে এই যে দুইটা বিষয়, এই দুইটা বিষয় কিন্তু একসাথে একটা গ্রুপ হয়ে গেছে, মানে অ্যাড হয়ে গেছে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে আসলে আমরা এখানে ক্লিক করলে যে দুই একটা শেপ আমরা একসাথে করব সেটি কিন্তু প্লাস হয়ে যাবে বা অ্যাড হয়ে যাবে, সেই বিষয়টি কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেছি। আচ্ছা, এই বিষয়ের কাজটা শেষ। এখন আমরা এখান থেকে আবারও একটা নিলাম, এখান থেকে আরেকটা নিলাম, কালারটা চেঞ্জ করে দিলাম, রেড করে দিলাম আইড্রপার টুল দিয়ে। আচ্ছা, আমরা এই দুইটাকে একসাথে সিলেকশন করলাম, করে আমরা যদি এই দুইটাকে এভাবে সিলেকশন করি, দ্বিতীয় যে অপশানটা আছে যেটা, এটা হচ্ছে মিনাস ফন্ট। আচ্ছা, এটার উপর ক্লিক করে দেখি, দেখেন কি প্রবলেমটা হয়েছে। এইখানে যে অপশানটা, ওইটার যে অপশানটা এখানে ছিল ওইটা শেষ হয়ে শুধুমাত্র এটা রয়েছে। এটা কত একটা ইমেজিং বিষয় দেখতে পাচ্ছেন। এই যে এরিয়াটা, এই যে লাল অংশটা, এই যে লাল অংশটা, এই লাল অংশটা আপনার এইখানে যতটুকু এরিয়া মধ্যে গিয়েছে ঠিক ততটুকু এরিয়া অংশ খালি করে দিবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, লাল অংশটা ওই ব্ল্যাকের এরিয়ার থেকে সরে যাবে কেন, এই ব্ল্যাক এরিয়াটা লালটাকে সরে ফেলুক। হ্যাঁ, সুন্দর একটি বিষয়। এটার জন্য বিষয় হচ্ছে আপনার যেই শেপটা উপরে থাকবে সেটা ডিলিট হয়ে যাবে। এটা কিন্তু উপরে আছে, ব্ল্যাক কিন্তু নিচে, কিন্তু আমরা যদি ব্ল্যাকটাকে একটু উপর করে দিই, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু বিং টু ফন্ট, দেখেন এখন কিন্তু ব্ল্যাক চলে যাবে। এই যে এখন কিন্তু ব্ল্যাক চলে গেছে, রেড রয়েছে, বিষয়টা ক্লিয়ার। এখন আমরা যদি এটাকে আবার রেডটাকে উপর করে দিলাম, সেক্ষেত্রে কিন্তু রেড চলে যাবে, যেটি উপরে সেটা চলে যাবে। এই যে রেড কিন্তু এখন চলে গেছে, জাস্ট ব্ল্যাক রয়েছে। এই যে টুলটা, এটার কাজটা আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা, এই যে দুইটা আলাদা করলাম, প্রথম দুইটা শেপের যে কাজ আছে সেগুলো কিন্তু আপনি বুঝতে পেরেছেন। এই যে এটা হচ্ছে পাথফাইন্ডারের কাজ। পাথফাইন্ডার আমরা কী করব এখন, যে বিষয়টা করব, দেখেন এইখান থেকে আমি কিন্তু দুইটা সুন্দর করে সেট আপ করে নিলাম, এই যে অংশটা এবং এই যে অংশটা, এই দুটো অংশের মধ্যে যে অংশটা দুটোটার মধ্যে আছে সেটা কিন্তু এখন থাকবে, বাকিটা চলে যাবে। যেমন লালের এই অংশটা চলে যাবে এবং কালোর এই অংশটা চলে যাবে, লাল এবং কালো দুইটাই আছে যতটুকু জায়গায়, সে ঠিক ততটুকু জায়গায় থাকবে। এখন প্রশ্ন হচ্ছে এটা যদি থাকে তাহলে কোন কালার আইডি মানে ধারণ করবে, সেটার জন্য অবশ্যই উপরে যে কালারটা রয়েছে সেটা ধারণ করবে। আমি দুটো সিলেকশন করে এখানে যদি ক্লিক করি, দেখেন অ্যামেজিং, আসলে ওই যে ওই পাশের এটা এবং এই পাশে এটা চলে গেছে, উপরে লাল কালার ছিল সেটা কিন্তু রয়েছে। এই ছিল মূলত সিস্টেম, আমি এটা এভাবে দেখাচ্ছি। এখন যদি ধরুন আমি এই এটাকে এভাবে এসে বসাই, দেখেন কি একটা কালার আইডিয়া মানে কেমন দেখা যায়। এই দুটো সিলেকশন করলাম, দেখেন কত সুন্দর। এটা কিন্তু আপনি আলাদাভাবে করতে অনেকটা প্রবলেম হতো, কিন্তু এটা কিন্তু সেট আপ হয়ে গিয়েছে। যেমন আমরা এটাকে ধরে দেখি, মানে এটা একটু নিয়ে দেখি,
দেখেন এই ডিজাইনটা করতে কিন্তু আপনার হিউজ একটা সময় নিত, কিন্তু এটা এক মিনিটের মাধ্যমে করে ফেলতে পারতেছেন। আশা করি বিষয়টা আপনি এই বিষয়টা অন্তত ক্লিয়ার হয়ে গেছেন। এখন যে বিষয়টা রাখবো এটা হচ্ছে আমি এই দুটাকে সিলেকশন করে একটু নিচে নিয়ে আসি। এই যে দুইটার যে সংযোগস্থল রয়েছে সেই দুইটার সংযোগস্থল চলে যাবে, বাকি দুইটা অংশ থাকবে। আমি দুটাকে সিলেকশন করে এই অংশে ক্লিক করছি। দেখেন এই দুইটার সংযোগস্থল কিন্তু এটা ছিল, বাট এটা কিন্তু চলে গেছে এবং এটা রয়েছে। দেখেন বিষয়টা কত ইমেজিং, আলাদা আলাদা কত সুন্দর করে দেখাচ্ছে বিষয়টা। দেখছেন আবার এখানে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে দুটা বিষয়, পাথফাইন্ডারে এই দুটা বিষয় কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, কত সুন্দর দেখাচ্ছে। আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার। আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি এবং এখান থেকে আর নেক্সটের যে বিষয়টি আছে সেটি একটু দেখব। আচ্ছা ধরুন এখান থেকে এই বিষয়টা এখানে অ্যাড করলাম, করে দুটাকে একসাথে গ্রুপ করলাম, এইটার উপর ক্লিক করে দেখি কী অবস্থা দেখায়। এটার উপর ক্লিক করার পর যেটা হয়েছে, এখানে যে বিষয়গুলো আছে সবগুলো একসাথে অ্যাড হয়ে গিয়েছে এবং একটা গ্রুপ ধারণ করেছে। আপনি সবগুলোকেই কিন্তু আলাদা আলাদা করে কেটে ফেলতে পারবেন, ভেঙে ফেলতে পারবেন। আচ্ছা আমরা এই গ্রুপটাকে একটু আনগ্রুপ করি। আনগ্রুপ করার জন্য আপনাকে এটার উপর ক্লিক করে মাউসের ডান বাটনে ক্লিক করে আনগ্রুপের উপর গিয়ে মাউসের বাম বাটন ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে যে বিষয়টা আছে দেখেন, আমি এটাকে আলাদা করতে পারবো, এটাকে আলাদা করতে পারবো, এটাকে আলাদা করতে পারবো। কি অ্যামেজিং বিষয় আসলে, এগুলো কিন্তু আমাদের অবাক করে। তারপর আপনি এখানে বিভিন্ন ডিজাইন এভাবে তৈরি করতে পারবেন। আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন। আচ্ছা তারপর যে বিষয়টা আছে আমি এখান থেকে দুটো বিষয় অফ করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। আমি এটাকে একটু বড় করে দেখাই। তারপর যেটা রয়েছে এটা, এটার বিষয় কী, এটা হচ্ছে আপনাকে পূর্বের মতো দুটোটা একসাথে যুক্ত করে ফেলে। আচ্ছা আমি একটু যুক্ত করার বিষয়টা একটু দেখি। এটা দুটো একসাথে অ্যাড করে দিলাম, তারপর এটা উপর ক্লিক করলাম। দেখেন এটা কিন্তু জয়েন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন বিষয়টা একটা জয়েনের মতো। পূর্বের যে শেপটা এটা এটার মতো, কিন্তু এটা একটু ভিন্ন। এটা আমরা যখন ক্লাস করব তখন এর টোটাল ডিটেলস নিয়ে আলোচনা করব। আচ্ছা আমি এখান থেকে কিন্তু এই বিষয়টাকে একটু আলাদা করে নিচ্ছি পূর্বের মতো, মানে এটা কিন্তু আমরা আবার পূর্বের শেপটা চেঞ্জ করে এটা করলাম আবার নতুন করে। আচ্ছা এখান থেকে আমরা এটা যদি দুইটা অ্যাড করি, দেখেন এখানে গ্রিন কিন্তু উপরে। এখন যদি আমরা এই যে বিষয়টা যেটা, এটা কিন্তু দেখেন এটা কিন্তু উপরের বিষয়গুলোর সাথে শেপ মোডের সাথে ওইগুলো কিন্তু একই বিষয় পায় মোটামুটি। আচ্ছা এই যে বিষয়টা এটা কি এবং এই বিষয়টা কি, এই বিষয়টা হচ্ছে এই যে পূর্বের এই বিষয়টার মতো। একটু ক্লিয়ার করে দেখি, দেখেন সবগুলো চলে গেছে, শুধু এটা রয়েছে। বাট এইখানকার একটা শেপ আছে কিন্তু সেটি কিন্তু ক্লিক করলে কাজ করে অন্যথায় দেখা যায় না, সেই বিষয়টা আরও ক্লিয়ার হবেন ক্লাসের মধ্যে। আচ্ছা আমি এটা আবার পূর্বের মতো নিলাম। তো এখানে আপনি কিভাবে ক্লিক করে পূর্বের মতো নিয়েছেন, আপনি যদি ভুল করে কোনো কিছু চেঞ্জ করে ফেলেন তাহলে আপনি কন্ট্রোল জেড দিলে কিন্তু পূর্বের জায়গায় ফিরে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন এই দুটো সিলেকশন করে এটার উপর ক্লিক করি, দেখি কি হয়। দেখেন এখানকার কিন্তু শুধু এই যে অংশগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন বিষয়টা, এই যে বিষয়টা এটাও কিন্তু আরও ক্লিয়ার হবেন আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন। তো এই ছিল আমাদের আজকে আলোচনা। নেক্সটে আমরা আরও বিস্তারিত বিষয় আলোচনা করব, আমাদের সাথেই থাকবেন। আর এরকম টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।